হয়, মই বর্তমান উপস্থিত আছো যোৰাবাটত, আর যোৰাবাটৰ পরিবেশ দেখাবলৈ চেষ্টা করিম। উজনি নামনি যাতায়াত বর্তমান ব্যাহত পৰিছে, আর গুৱাহাটীৰ উজনি অভিমুখী যে ট্রেক আছে সেই ট্রেক চোৱা সম্প্রতি পানির তলত আছে, যার পরিপ্রেক্ষিতত আসলে বাহন চলাচলের ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে। আর বর্তমান উড়ন সেতু আছে যোৰাবাটৰ উড়ন সেতুখনক আসলে উজনি নামনি যাতায়াতের বর্তমান ব্যবহার করা দেখবলে পাওয়া গেছে। আর দীঘলীয়া শাড়ি আসলে যোৰাবাটত উজনি নামনি সম্পূর্ণরূপে যাতায়াত বর্তমান বন্ধ হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে। কেবা ঘন্টা ধরে এনেদরে আবদ্ধ হয়ে পড়ছে যোৰাবাটত বাহন সমূহ, উজনির যুহ বাহন আসলে সেই সমূহ বাহন আবদ্ধ হয়েছে। আর গুৱাহাটী অভিমুখী যুহ বাহন আছে পরিবেশ দেখুয়া আছো, লানি নিশিগা শাড়ি দূর দূরলে আসলে বাহন সমূহ আছে, কিন্তু এনেদরে আবদ্ধ হয়ে পড়বল আছে কৃত্রিম বানর কবলত। আমি যদি কোঁ মেঘালয়েরপরা যে পথচোয়া আছে, আমি সম্ভব হলে ভিডিও জার্নেলিস্টক দেখাবলে অনুরোধ করিম, মেঘালয় পথচোয়া বর্তমান কৃত্রিম বানর আসলে বাহন সমূহ আবদ্ধ হয়ে পড়ছে। আর যোৰাবাটৰ বর্তমান এই পরিবেশ বর্তমান কৃত্রিম বানর ফলত আসলে যুহ ব্যবসায়িক প্রতিষ্ঠান আসলেও ক্ষতিগ্রস্ত হওয়া পরিলক্ষিত হয়েছে, কেন আসলে কোনো বাহন এই যে ব্যবসায় প্রতিষ্ঠান থাকা গুৱাহাটীরপরা উজনি অভিমুখী যে পথচোয়া সম্পূর্ণরূপে বন্ধ হয়ে থাকার ফলত আসলে কোনো বাহন এই পথচোয়াত প্রবেশ করবা নাই। নিশ্চয়ই আমি পরিবেশ এই যোৰাবাটৰ পরিবেশ দেখুৱাই আছো, আমি ইয়াতে উপস্থিত থাকা লোকের সঙ্গে কথা পাতিম। কি কব, যোৰাবাটত কৃত্রিম বান দীর্ঘদিনিয়া দীর্ঘদিনে আমি কবলে না, বহুত পুরনি এই দীর্ঘ সমস্যা আমার যোৰাবাটত, বহুত পুরনি সমস্যা। আজি আপনার প্রশাসনে হোক বা আপনার আমার অসম সরকারে হোক, ইয়ার কোনো মানে ব্যবস্থা লওয়া নাই। নলা নলাবিলাক আপনার জাম হয়ে যায়, জাম হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা লওয়া নাই, সেই কারণে আমার এই যোৰাবাটৰ অবস্থাটোই তেনেকুৱা হয়েছে বলে আমি ভাবো। আর সরকারে কোনো ব্যবস্থা লওয়া নাই, আমি সরকারে অতি শীঘ্রে ব্যবস্থা ললে ভাল বলে ভাবো। আর হয় নিশ্চয়ই দীর্ঘদিনিয়া এই সমস্যা স্থানীয় লোকগুলো উল্লেখ করেছে যে সরকারে এই ক্ষেত্রে ব্যবস্থা গ্রহণের প্রয়োজনীয়তা আছে। আর যাত্রী আছে, যে গুৱাহাটী অভিমুখী যাত্রী আছে, আমি মন্তব্য লম, মানে কোরপা কলকে গিয়েছিলে? আমি নগাঁওপরা গে আছো, গুৱাহাটীলৈকে গে আছিল। বৃহৎ যানজট এটা সৃষ্টি হয়েছে, আমি এক ঘন্টা ধরে ইয়াতে রয়ে আছো। কৃত্রিম বান হয়েছে যোৰাবাটত, যেতিয়া গুৱাহাটীলৈ আহে বৰষুণ দিলে এজাক বৰষুণতে কৃত্রিম বানর সৃষ্টি হয়, কি কব? এইটো সদায় প্রবলেমটো নুগুছে, এনেকা এজাক বৰষুণ দিলে একদম ডুবি যায় গোটেইখিনি, এনেকুৱা শুনিছো। গুৱাহাটীতো শুনিছো গোটেই বানপানী যোৱা বুলি। নিশ্চয়কৈ পথাচাৰীৰ মন্তব্য শুনাইছো, যাত্রীর মন্তব্য শুনাইছো, দীর্ঘদিন এই সমস্যা আর ঘন্টার পাছত ঘন্টা এনেদরে যোৰাবাটত আবদ্ধ হয়ে পড়ছে যাত্রী সমূহ, যখন বাহন আসে বাহন সমূহ, আর যা জরুরীকালীন বাহনও যাব বাধার সম্মুখীন হয়েছে এই যোৰাবাটৰ কৃত্রিম বানর। আমি পুনর্বার পরিবেশ দেখাবলে ভিডিও জার্নেলিষ্টক অনুরোধ জানাইছো, এই যোৰাবাটৰ পরিবেশ কৃত্রিম বানর এজাক বরষুণত আসলে এনেদরে যানজটের সৃষ্টি হয়েছে দীর্ঘদিনেরপরা। বাইদেউ অকণমান যদি কথা পাতিব পাৰো আপোনাৰ সৈতে, অকণমান কথা পাতিম এওঁৰ সৈতে, বাইদেউৰ সৈতে। আমি যোৰাবাটৰ পৰিবেশ সম্পত্তি দেখুৱাই আছোঁ, আৰু কি ক'ব দাদা, দীৰ্ঘদিনৰ পৰা এই সমস্যা যোৰাবাটত, বহুত দিন ধৰি এই সমস্যাটো, আজিতো আমি আহি আজি হঠাৎ ইয়াত ফচি গ'লোঁ, আমাৰ মানে মোৰ মানুহ ঘৰৰ মানুহ ঢুকাইছে, এতিয়া ইয়াত আমি ফচি থাকিব লগা হৈছে, কিমান বিপদ হৈছে। আমি এতিয়া পাঠশালালৈকে যাব লাগে, ইয়াত ফচি আছোঁ, মোৰ মানে নিজৰ শাহুমা ঢুকাইছে। কিমান ঘণ্টা ধৰি আবদ্ধ হৈ থাকিব? এতিয়াত মই মোটামুটি ডেৰ দুই ঘণ্টা আবদ্ধ হৈ আছোঁ। হয় নিশ্চয়কৈ, কোনো ব্যক্তি আসলে উজনিরপরা গুৱাহাটী অভিমুখে যদি আহিছে ঘণ্টার পাছত ঘণ্টা এনেদরে আসলে যোৰাবাটত ট্রেফিক জামত আসলে আবদ্ধ হয়ে থাকা পরিলক্ষিত হয়েছে।